আচ্ছা, আমাদের ফাইল হোম ইনসার্ট মোটামুটি শেষ। আমরা প্র্যাকটিস করলে আর একটু বেটার একটা কি এক্সপিরিয়েন্স পাবো আমরা। ড্র এখানে আমরা কি ড্র করতে পারবো, মানে আর্ট যেটা আছে, কিছু প্যান আছে এখানে দেখো, যে তুমি আঁকতে পারবা, ইরেজার বা রাবার মুছো নে বুঝতে পারবা, ঠিক আছে? জাস্ট এটা একটা ইনসার্ট অলরেডি আছে, আবার সকল কম্পিউটার নেই কিন্তু এটা, ঠিক আছে? সবার খেয়ে নেই, এটা আপডেট দিলে আসে, এটা ইনসার্টে থাকে প্যান্টা। ওকে, আচ্ছা আমরা চলে যাবার ডিজাইন। ডিজাইনে আমাদের এত ইম্পর্টেন্ট কিছু নেই, কারণ কেন, কারণ হচ্ছে এগুলো ডিজাইন তারা নিজেরাই বানিয়ে দিচ্ছে, এটা আমরা দেখবো এখন একটু আগে। ইম্পর্টেন্ট কি, ওয়াটারমার্ক, কোনটা ইম্পর্টেন্ট, জল ছাপটা ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমরা কম একটু কথা বলি, এখানকার স্টাইল ডকুমেন্ট ফরম্যাটিংটা নিজেরাই আসলে তৈরি করি, কেউ হোম ইনসার্ট ফাইল থেকে নিজেরাই আসলে বানিয়ে নিই, ওরা কিছু বানিয়ে রাখছে, তো আমরা কী করি নিজেরা একটু বানাই। এটা আমার প্যারাগ্রাফ, একটা প্যাসেজ বলতে পারো, আমি এটা হেডিং চুজ করি, দিস ইজ মাই হোল ডকুমেন্ট, হোল ডকুমেন্ট, এটাকে একটু হেডিং বানাতে হবে। আচ্ছা এটাকে হেডিং বা টাইটেল বানানোর অপশনটা কিন্তু আমাদের এখানে অলরেডি আছে, এই যে টাইটেল ক্লিক করো, টাইটেল অলরেডি হয়ে গেছে। আমরা এবার একটা সাব টাইটেল, একটা মানে শিরোনাম, আর একটা সাব টাইটেল ইউজ করব, ঠিক আছে? এখানে যাব, এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে সাব টাইটেল ক্লিক করব, তাহলে আমরা একটা প্যাসেজ পেলাম, টাইটেল পেলাম, সাব টাইটেল পেলাম। এরপর গিয়ে ওদের বানানোর ডিজাইনটা চাইলেই আমরা ব্যবহার করতে পারবো, ডিজাইনে যাও, অনেকগুলো আছে এখানে, থিমস লেখা আসলে, এটা কাজ কি, ইউজ জাস্ট ফরম্যাট চেঞ্জ করো আর কিছুই না। তুমি এখানে ব্যান্ডেড ইউজ করো, দেখো এখানে স্টাইলিং চেঞ্জ হয়ে গেছে, কালার কম্বিনেশন চেঞ্জ, আর কিছুই না। ওকে, তুমি জাস্ট পয়েন্টটা নিয়ে যাও, তোমার ডকুমেন্টে কি স্টাইলিং কী হবে, এবার একটু চেঞ্জ হবে, দেখো যে এডিজাইন কিন্তু আমরা করি নাই আসলে, এডিজাইন তার বানিয়ে রাখছে, আমি তো বানাতেই পারবো নোট পাবো, ঠিক আছে? যে এটা দেখো, আমি এটি চুজ করে দেখো, ওকে, এটা আমি যে বানাতে পারি, কেউ কেউ হোম থেকে এটাকে বড় করো আর কালার দিয়ে দাও, হয়ে গেল। ওরা ওরা কী করছে, এই সকল ডিজাইনকে ওরা নিজেরা কিছু বানিয়ে রাখছে ওদের মতো করে, এটা আমরা আসলে ইউজ করবো না, ওদের ডিজাইন আমার দরকার নাই। ওকে, এখানকার কালার, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট এক্সেট্রা আমরা কোথায় পাই বলো তো? আমরা ফন্ট পাই এখানে, কালার পাই এখানে, ইফেক্ট পাই এখানে, তাই না? সবগুলো দেওয়া আছে এখানে, কিন্তু ওরা আবার কিছু বানিয়ে রাখছে এখানে, ঠিক আছে? তুমি কালার কীভাবে ইউজ করবো, এই কালারটা দেখো, এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, তবে এটা কাজ করে সাব টাইটেল আর টাইটেলের ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে? কালার চেঞ্জ হচ্ছে, তুমি কোন ফন্ট দরকার, যেমন ধরো টাইমস নিউ রোমান দরকার, তাহলে কী হবে, এই যে কোনা কোনা শেপ তৈরি হয়ে যাবে, প্যারাগ্রাফ স্পেস দরকার, এই যে স্পেস নিতে পারবো, ইফেক্ট দরকার, ইফেক্ট নিতে পারবো, তো এই ইফেক্টগুলো কী করে, এখানকার ডিজাইন এক্সট্রা কিছু নিয়ে আসে না, কিছু নিয়ে আসে না, মূলত আমরা কী করি এখানকার সকল কাজ হোম থেকে বানিয়ে নিই, নিজের মতো করে বানিয়ে নিই, এটা আমাদের এত প্রয়োজন আসলে হয় না, বুঝে আসছি? এই যে আমি দেখাই না প্রয়োজন হয়েছে, কারণ আমার ডকুমেন্ট আমি নিজের মতো করে বানাবো, ওদের ডিজাইনটা আমরা ইউজ করবো না, কারণ আমার কালার একটু চেঞ্জ হতে পারে, তারপর এখানকার স্টাইল চেঞ্জ হতে পারে, ঠিক আছে? তাহলে আমি ওদেরটা ইউজ করতে পারি, তো ওটা প্রয়োজন আসলে হয় না। কোনটা প্রয়োজন হয়, ওয়াটারমার্ক, জল ছাপ, আমরা যারা প্রাইভেট পড়ি বিভিন্ন শীট পাই, শীট শীটে ওই টিচার একটা নাম থাকে, কোচিং সেন্টার নাম একটা জল ছাপ থাকে, এটা আমি এখানে ওয়াটারমার্ক দিতে পারি। ওয়াটারমার্কে যাও, কনফিডেন্সিয়াল একটা আমার ডেমো দিচ্ছে, আমি নিজেই বানাবো আসলে, কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করো, আমি আমার নাম দিব, টেক্সট ওয়াটারমার্কে যাও। ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় লেখ, বাংলা না ইংলিশ, ইংলিশ, টেক্সট কী হবে, গুগল সার্ভার বা আমার এমআইটি দিতে পারি, মাল্টিসফট। ফন্ট কী হবে, ধরো ক্যালিব্রি দিচ্ছি, ক্যালিব্রি। সাইজ অটো, তুমি ছোটো বড় করতে পারো। কালার ধরো ভায়োলেট বা পার্পল বলতেছি। ডায়াগ্রাম মানে আর আরে কোনা কোনি, হয়তো মানে কি লেফট টু রাইট বাম ডানে, আমি অ্যাপ্লাই দিই, দেখো আমার নামটা পেয়ে গেছে, জল ছাপটা পেয়ে গেছে, এটা ডায়াগ্রাম কোনা কোনি পাবে, দুই রকমের আছে, বেশি নেই আসলে। আর একটা হচ্ছে কি,
হরাইজন্টাল লেফট টু রাইট দেখো পেয়েছি লেফট টু রাইট। এবার তুমি তোমার নাম দিতে পারো, পজিশনের নাম দিতে পারো, কোম্পানির নাম দিতে তোমার ইচ্ছা এটা, ঠিক আছে। এটাকে বলা হয় ওয়াটার মার্ক। তুমি যাতে ছবিও ব্যবহার করতে পারো, রিমুভ করতে পারো, রিমুভ থেকে দেখো রিমুভ হয়ে যাচ্ছে। আমি ছবি দিব কাস্টমারকে, যাও পিকচার সিলেক্ট পিকচার, আমরা একটু ওয়েট করি। অনলাইন থেকে পাবে, তুমি তোমার ডিভাইসে দেখাতে পারো, ওয়ার্ক অফলাইন থেকে। এখানে গেলাম ডেস্কটপে যাবো, দেখি ছবি আসছে, এ আমরা এই ছবিটা দিব, এইটা দিব, এখানে ক্লিক করলাম ইনসার্ট, ওকে। স্কেল বড় ছোট হবে তুমি এটা বলে দিতে পারো, 100% পাবে না 150% না কি অনেক বিশাল, ওকে। আমি অ্যাপ্লাই দেখো, অ্যাড ওকে, দেখো ছবিটা পেয়ে গেছো না, খেয়াল করে দেখো, তুমি লিখতে পারো, ছবি দিতে পারো, ওকে। তবে প্রয়োজন হলে কাটতে পারবা রিমুভ ওয়াটারমার্ক। এবার হচ্ছে পেজ কালার, আমি প্রত্যেকটা পেজ কালার করতে পারি, পুরো পেজ একদম দেখো কালার দাও, পুরো পেজ কি হয়ে গেলো কালার হয়ে গেলো, তুমি লেখাটা কি করে দিই সাদা করে দাও হোয়াইট, ওকে। তবে এক পেজ এক কালার তুমি করতে পারবা না, একটা হলো অসুবিধা এটা, দুই নম্বর হচ্ছে কি প্রিন্ট করতে পারবা না, কি করতে পারবা না, তুমি প্রিন্ট করলে সাদাই প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে নর্মাল একটি ডিজাইন করার জন্য, তুমি ফাইলে যাও প্রিন্ট দাও, দিয়ে কালার আসছে, কালার আসছে কি আসে নাই, তোমাকে কালার করতে হলে কালার পেপার লাগবে, মূলত কি লাগবে কালার পেপার লাগবে, এ জাস্ট ডিজাইন, হ্যাঁ বলি ডিজাইন শুধু এটা প্রিন্ট হবে না, ওকে। আর পেজ বর্ডার, তো পেজ বর্ডার নিয়ে কিছু বলতেছি না, কারণ কি বলে ফেলছি, বর্ডার পেজ বর্ডার শেডিং এটা বলছি আমি, কোথায় আছে তুমি একটু কোথায় আছে, এই মেনুটা মধ্যে ছিল কোথায়, ইনসার্ট করে দেখি তো, ইনসার্ট করো, আচ্ছা এটা হোমে বর্ডারে, এই যে বর্ডার এখানে, এটা আবার টেবিলে থাকে, টেবিল মেনু থাকে, ঠিক আছে ওকে। তো আমি তাহলে এটা বলতেছি না, একটা একই কাজ এখানে আবার দিচ্ছি, বুঝে আসছে।